স্লিপি চলে এসেছে স্লিপিস কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে তোমাদের জন্য। দা আজকে আমি একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তা সেই নতুন তোমাদের বলেছিলাম এই কুর্তিটা কিনেছিলাম দক্ষিণাবান থেকে, সেই কুর্তিটা পরেছি, দেখো আজকে কেমন লাগছে বলো। তা ঘুরে আসি, তিন নিয়ে আমি হাজব্যান্ড তিনজনেই যাচ্ছি, কয়েক ঘন্টার ব্যাপার, যাব আবার একটু ঘুরবো তারপর চলে আসবো। তা ওখানে পারলে ভিডিও করব, আর না হলে তো এসে তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো টাটা, আজকে মেঘলা করে আছে, বৃষ্টি এখনো আসেনি, তো আমরা বাইকে যাব, বৃষ্টি হলে ভিজতে হবে। চলো আমার সাথে ঘুরতে যাবে, তো চলে এসো এখন, তাহলে রাখি, গিয়ে আবার কথা হচ্ছে, বাই বাই। এই যে মাস্ক পরে নিয়েছি, মাস্ক পরে নিয়ে রেডি, লিপস্টিক মেয়েরা পরবেই, সে মাস্ক পরতে হোক যাই হোক, মেয়েরা নিজেদের জন্য সাজে, দেখাবার জন্য নয়, এটা সেটার প্রমাণ। চলো বাই। চলে এসছি আমরা, কোথায় এসছি বলো তো? এটা হচ্ছে সাউথ সিটি মল, গাড়ি মানে বাইকটা পার্কিং করে তারপর ভিতরে যাব। অনেকদিন বাদে আমি এলাম, মেয়ে এসেছে বন্ধুদের সাথে, আমার আসা হয়নি, অনেকদিন বাদে এলাম, তো চলো আবার ভিতরে গিয়ে তোমাদের সাথে তোমাদের সঙ্গে দেখা। গেছিলাম 3 সেপ্টেম্বরে বার্থডে, তারপরে 3 রেজাল্ট আউটও হয়েছে, 3কে কিছু কিনে দিলাম, ও ড্রেস দেখাবো তোমাদের সাথে। আর অনেক দিন বেরোয়নি, লকডাউন 2 বছর ধরে লকডাউন চলছে, তার আগে আমি সাউথ সিটি গেছি, এর মধ্যে আমি আর যাইনি, 3 গেছিলো বন্ধুদের সাথে, বাট আমি বা আমার হাজব্যান্ড যায়নি, আজকে গেলাম অনেকদিন বাদে, ভালো লাগলো। আর আমার তো ভালো লাগে খুব ওই স্টারমার্কসে যেতে, বইগুলো দেখতে, একটু নাড়াচাড়া করে বইগুলো একটু
করতে। আর চলো দেখে দেখে ওর একটু শপিং করে তারপরে খাওয়ার নিয়ে চলে এসেছি। কি কি কিনলাম তোমাদের দেখিয়ে দিই একবারে। হাত মুখ ধুয়েছি, এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করলে করার আগে ভিডিওটা করে নিই। আমার আবার পরের কাজ আছে একটু, তাই জন্য দেখিয়েই দিই একবারে। তা আমরা কি কোথা থেকে কিনলাম, প্যান্টালুনস থেকে না, প্যান্টালুনস থেকে কিনলাম। তিনি বার কর দেখা দেখা চলো দেখাই, তিনি জিনিস তিনি দেখাবে, বার কর আমি দেখাচ্ছি, দেখো তোমরা। আর অবশ্যই বলো কিন্তু কেমন হলো, তিন্নি দেখা। এই টপটা কিনেছি, এই অলিভ কালারের টপটা কিনেছে, একটু খোল, খুলে দেখো। ওর পছন্দ, বেশি কিছু না। আর একটা টপ কিনেছে, এটা ওর বেশি পছন্দ। আর এটা একটা কটন জিন্স কিনেছে, ব্ল্যাক কিনেছে, নিচেটা ইলাস্টিক দেওয়া, ব্ল্যাক দুটো টপের সাথেই পরা যাবে। আর অন্য প্যান্ট আছে, এটা আমি একটা মানে গেছি একটা কিছু তো কিনবো বলো, না হলে কি হয়। আমি একটা টি শার্ট কিনেছি, এই হচ্ছে শপিং, আর কিছু না। দেখলে কি কি কিনেছি, তা শপিং এমন কিছু শপিং নয়, কিন্তু দাম দামগুলো ভালো, ভালো গেঞ্জিগুলো বেশ, কোয়ালিটিগুলো খুব ভালো, পরেও খুব আরাম পাবে। আর ও বেশি ওই ক্যাজুয়াল ড্রেসই কেনে, ও একদম ওই লেহেঙ্গা টেহেঙ্গা একদম পছন্দ করে না। ইস্টার্ন ড্রেসের মধ্যে কুর্তি, অষ্টমীর দিন সকালে একটা পরার জন্য কুর্তি আমি দিই, সেটাও একটু ফ্যাশনেবল হলে মানে ভালো, খুব ছিমছাম সাজে ও। তা আমারও ওই জ্যাবড়া জুবড়ি ড্রেস আমারও একদম ভালো লাগে না। যাই হোক, লেহেঙ্গারও অনেক রকম পাওয়া যায়, মানে ছিমছামের ওপরেও লেহেঙ্গা এখন পাওয়া যায়, সেগুলো বরং আরও বেশি দাম। তা যে এই নেওয়া হয়েছে, আর বললাম যে খাবার কিনে এনেছি, এখন একটু চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে ঠাকুরকে দিতে হবে, ঠাকুরকে দুপুরের খাবার দিতে হবে, সকালে দিয়ে গেছিলাম খাবার দিয়ে, তারপরে আমরা খাবো। তা আজকে তো খাবার কিনে এনেছি, রাত্রিরে আবার রান্না বান্না সবই করতে হবে। আমি আবার যেন এক বালতি কাঁচা ভিজিয়ে গেছি, সেটা কাঁচতে হবে, ভিজিয়েছি মানে তো কাঁচতেই হবে। যাই হোক, কাজ তো করতেই হবে, আজকে প্রতিদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করে নিই। সকাল থেকে যা ঘরের কাজকর্ম করেই গেছি, অত তাড়াহুড়ো করে করেছি বলে শেয়ার করিনি, তা আজকে ওই শপিং ব্লগই শেয়ার করবো বলে আর সেগুলো করিনি। তা এখন আবার এই চেঞ্জ করবো যখন, তখন একবারে কেচে কুচে নেব। আর এগুলো তো প্রতিদিনের ব্যাপার, এগুলো আর বলার কী আছে বলো, সবাই করে। চলো তাহলে আজকে লিপিস কিচুমিচু থেকে লিপি বিদায় নিল, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তিনি ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই বলো, তাহলে ও একটু খুশি হবে। চলো টাটা।